জি আলাইকুম রহমতুল্লাহ আমার মাদ্রাসা মতির লালখাম বাজার যে করোনা ভাইরাসের কারণে সরকারের যেই নিয়ম অনুযায়ী আমি মাদ্রাসা বন্ধ করে দিয়েছি মাদ্রাসা বন্ধ করাতে আমার ওস্তাদদের বেতন ছাত্রদের ফড়ালেখার ক্ষতি হচ্ছে এবং ওস্তাদদের বেতন দিতে পারতেছি না আমি আমি অনেক এবং গর্বাড়া অনেক টাকা আমার কর্য হয়ে গেছে তো আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রতি আরো করছি যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে সরকার যেন সুদৃষ্টি সরকারের যেন আমি নিজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি আলহামদুলিল্লাহ আলাই শেফিলামিয়া আহমাবাদ সমস্ত প্রশংসা মহান রবুল্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে সুদীর্ঘ সময় মহাগ্রন্থ আল কোরআনুল করিমের খিদমত সুচারু সুন্দর রূপে পরিচালনা করে এ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকের এই চ্যানেল থেকে যে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এর মাধ্যমে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী সহকারে চট্টগ্রামের সম্মানিত মেয়র মহোদয়কে সহ আমাদের অভিভাবকদের নিকট আমার শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদিয়া ইয়া মাদ্রাসা চাঁদগাঁও বি ব্লক আট নম্বর রোড উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার আকুল আবেদন বিশেষভাবে আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী এবং চট্টগ্রামে যে সমস্ত অভিভাবকরা আছেন তাদের নিকটে যে আমরা রাষ্ট্র এবং সরকার যে নির্দেশনা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি এবং আমরা গত সতেরো তারিখ থেকেই মার্চের সতেরো তারিখ থেকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি তবে যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের একমাত্র ছাত্রদের বেতন এবং সহযোগিতাই চলে মাদ্রাসা দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে আমাদের এই সমস্ত আয়ের খাতগুলো বন্ধ অতএব আমাদেরকে আমাদের শিক্ষকদের বেতন ঘর ভাড়া যাবতীয় খরচগুলো ব্যয় বহন করতে আমাদের অত্যন্ত কষ্টসাধ্য হচ্ছে অতএব আমরা আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আকুল আবেদন করব যেন মহাগ্রন্থ আলকুর আনুর করিমের রহমতের হিপসখানাগুলো মাহে রমজানকে সামনে রেখে খুলে দেওয়া হয় সাথে সাথে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা বাংলাদেশের সর্বস্তরের পেশাজীবী শ্রমজীবী অসহায় হতদরিদ্রদের দিকে সহযোগিতার হাতকে প্রসারিত করেছেন ঠিক এই দিনই প্রতিষ্ঠানগুলো প্রাইভেট মাদ্রাসার আমাদের সকলের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দয়ার হাতকে প্রসারিত করবেন যেন এই কোরআনের বাগানগুলো আবার সুন্দর সুচারুরূপে চলতে পারে দেশ জাতির কল্যাণে তারা যেন দোয়া কামনা করতে পারে মাহ রমজানুল মুবারকে কোরআন নাজিলের মাসে এই রহমতের হেফজখানাগুলো খুলে দেয়া হোক সাথে সাথে আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা এর থেকে উৎ উত্তোলনের জন্য আমাদের অভিভাবকদের সুদৃষ্টি আমরা কামনা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের খিদমতে কোরআনের খিদমতে আমাদের নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চালানোর তৌফিক দান করুন এই রহমতর মাসের দিকে উদ্দিকে রহমতর মাসে এই মাসে কোরআন নাজল হয়েছে আলহামদুলিল্লাহ এই মাসে যদি কোরআন বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান বন্ধ দিনী প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে থাকে রহমতর বারিশ থেকে আমরা থাকবো থাকব সেজন্য আমরা সবাই চেষ্টা করি এবং আল্লাহর হাসে দোয়া করি তো প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য জারানি কর্মচারী যারা আছে তাদের হাতে অনুরোধ করতেছি আল্লাহর রহমত দিকে তাকাইয়ে আমরা সবাই যেন রমজানের দিনী প্রতিষ্ঠানগুলা যেনে খোলা যায় এ মসজিদ যেন খোলা যায় এটা আল্লাহ তরফতুন রহমত নাজল হবে ইনশা আল্লাহুল আজিস

শুরু থেকে আমরা করোনা ভাইরাসের কারণে আমরা প্রতিষ্ঠান মন্ত্রাসা বন্ধ করে দিয়েছি এখন মন্ত্রাসা বন্ধ করে দেওয়াতে ছাত্রদের পক্ষ থেকে যা টাকাগুলো আসতো আল্লাহ আবাকর রহমতে মদ্রাসা চলে এখন আইবিআই এগুলো বন্ধ হওয়াতে আমরা শিক্ষকদের বেতন দিতে পারতে পারতেছি না অধিকাংশ শিক্ষকরা গরিব সেই জন্য আমরা ওরা আমাদের সাথে ফোন করে যোগাযোগ করে আমরা যদি দিতে পারতেছেন তার জন্য আমরা দুঃখিত এবং গর্বাড়া বিফার সাহেব আছে অনেক প্রতিষ্ঠান এই প্রাইভেট মাদ্রাসা এই অনেক ছাত্র হাজার হাজার ছাত্র এই প্রতিষ্ঠান এই প্রাইভেট মাদ্রাসার মাধ্যমে পড়তেছে এখন আমারও ওইরকম মাদ্রাসা আছে আমাদের মাদ্রাসার নাম হইল মাদ্রাসা আলীবিন আবিত আলিব মুরাতুর চট্টগ্রাম তো এই আমি সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাবো আপনারা যে সবাই প্রতি যে দয়া করতেছেন রিলিফ দয়া করতেছেন সাহায্য সহযোগিতা করতেছেন এভাবে প্রাইভেট মধ্যে শিক্ষকদের জন্য একটা অনুদান রাখার জন্য আমি অনুরোধ করতেছি কারণ এই আর বিশেষ করে রমজান মাসে এই তারাবি নামাজ এই খত্ম তারাবি খত্ম কোরআন এগুলো যেন চালু হওয়ার জন্য যেন অনুমতি দেয় তার জন্য আমি আশা রাখি আর কারণ এই তারাবি নামাজের মাধ্যমে তারা নামাজের মাধ্যমে এবং কোরআন কোরআন তাহালিমের মাধ্যমে পাক রাজি হবে এই করোনা ভাইরাসের মালিক হলো পাক এবং আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের করোনা ভাইরাস বন্ধ হবে আল্লাহ আমরা যদি মসজিদ সারি তাহলে এবং কোরআন সারি তাহলে আমরা আমার মনে হয় আল্লাহ আল্লাহ না রাজা হয়ে যাবে এ করোনা ভাইরাস আর বেশি লাস্টিং করবে আমি এই করোনা ভাইরাস নিরসন হওয়ার জন্য এই মসজিদ তারাবি নামাজ এবং হতম কোরআন তারাবি এবং ছোটো ছোটো মাসুম বাচ্চাদের কোরআন তলাওয়াত এগুলো চালু রাখার জন্য চালু করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা